আসসালামু আলাইকুম সবাইকে আমি নিলয় চলে এলাম আমাদের নেকের একটা ভিডিও নিয়ে পল্টন থেকে সো এই নেক নিয়ে হিস্ট্রি যদি বলি হিউজ হিস্ট্রি সর্বপ্রথম বাংলাদেশে দুই সালে পঞ্চান্ন পেয়ার জজ ভাইকে দিয়ে আমরা ইম্পোর্ট করেছিলাম আমরা মোটামুটি দুই হাজার সাল পর্যন্ত সেল করার পর ভাইরাসের জন্য দেখা যাচ্ছে আমার আমার বার্ডগুলোকে সেল করে দিতে হয় তো যেই লাইনের কবত ছিল ওই লাইন খুঁজেই পাই না এমন একটা অবস্থা এখন দুই হাজার তেইশ সাল বাইশ সালের দিকে দেখছি সবাই নেক খুঁজতেছে সেই গ্রিননেক খোঁজা নিয়ে আমিও শুরু করলাম এটা আমাদের অন্যতম একটা গ্রিননেক এবং অনেক খুশির সংবাদ যে অনেক দিন পর আমরা গ্রিননেকের বাচ্চা করতে পারছি আগে বাচ্চাগুলোকে একটু দেখাই এটা হচ্ছে ওদের একটা বাচ্চা সিঙ্গেল আগের এবং এটা এক সেটের বাচ্চা না একটু আগে পরের বাচ্চা এখানে একটা বাচ্চা এবং ওখানে একটা বাচ্চা এই দুটা বাচ্চা আমরা অনেক দিন পর পাইছি এবং আরও সুখের সংবাদ হচ্ছে ওদের পেটে নিচ্ছে একজোটা বাচ্চা ফুটছে সো চলেন আমরা ওদেরকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু বলে দিই গ্রিন নেক দেখেন এখন ম্যাক্সিমাম যে গ্রিন নেকগুলো পাওয়া যাচ্ছে মাথাটা সিলভার বাট আমাদের যে গ্রিন নেকগুলো এগুলো একদম চটবান গ্রিন সো আমরা চেষ্টা করি আসলে একটু কোয়ালিটি বিট করতে একদম চটবান গ্রিন সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের গ্রিন নেকের চটবানটা কেমন এবং হেড শেপটা কেমন সো ওদের ঠোঁটের চারদিকে অলরেডি দেখা যাচ্ছে ওর বাচ্চা খাওয়াচ্ছে সো চলো আমরা ওদেরকে ওদের বাচ্চার ওদের খাঁচার থেকে নিয়ে আসছি ওদের বাচ্চারা এখানে ছেড়ে দিই সো ওদের মার্শাল্লাহ কালকে জোড়া বাচ্চা ফুটছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রিন নেক পেয়ার সো আমাদের একটা আনন্দের মুহূর্ত উইদাউট ট্রিমিং একদম ফুল যেভাবে আসে ওইভাবে আমরা আপনাদেরকে পেয়ারটা দেখাইছি ওদের নিচে অলরেডি জোড়া বাচ্চা আছে আমি চেষ্টা করব এখান থেকে দেখাইতে এই যে জোড়া বাচ্চা সো এই পেয়ারটা আমরা সেট করছি এবং ইচ্ছা আছে কিছু বেবি দেবি করার যাতে করে ওদের থেকে আমরা বেবি ফিউচারে করতে পারি সো এখন দুইটা বেবি আছে আর ওদের পেটের নিচে দুইটা বেবি আছে টোল ছাতটা বেবি আপাতত আমাদের উঠতেছে দোয়া করবেন যাতে এগুলোকে আমরা বাঁচায় রাখতে পারি এবং ড্রিম পিচিন লক্টের নেক্সট প্রোডাকশান করাইতে পারি সো এইখানে দেখেন আরেকটা পেয়ার আমরা চেষ্টা করছি সেট করতে এখানে হচ্ছে যে মেলটা চটবান ফিমেলটার মাথা হালকা সিলভার সো এইগুলো আসলে ডেভেলপ করার জন্য এগুলোকে পেয়ার করা যখন আপনি এই মেলের সাথে এরকম ফিমেল দিবেন ম্যাক্সিমাম বার্ড চটবান এরকম আসবে সো ওই টাইমে আপনাকে বার্ডগুলোকে রেখে রেখে ডেভেলপ করে ফেলতে হবে সো এইটাও আমাদের আরেকটা প্রজেক্ট তা আমাদের গ্রিন নেক নিয়ে ইতিহাস আসলে হিউজ আমরা যখন প্রথম নেক আসছে আমরা দুইটা পেয়ার পঞ্চান্ন পেয়ারের থেকে বেছে দুইটা পেয়ার বেস্ট গ্রিননেক নিয়েছিলাম এবং নেক পেয়ারগুলো অবশ্য অবশেষে অনেক বেবি করছি অনেক বেবি করছি পরবর্তীতে নিজেদের গাফলতির কারণে বার্ডগুলো ব্লাড লাইন হারাই যায় বাট স্টিল নাও আমরা চেষ্টা করছি সবচেয়ে বেস্ট ব্লাড লাইনের নেকগুলোকে কালেক্ট করতে সো অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের নেকগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেই গ্রিন নেকের বাচ্চাগুলো দেখানোর জন্যই কিন্তু এত সুন্দর করে এখানে দুইটা বাচ্চা রাখছে যে এখন একটু বাচ্চাগুলোকে দেখাই একটু নেকের যেই মেইন সৌন্দর্যটা গ্রিন নেগ কিন্তু এর মধ্যে সব ওয়ান অফ দ্য বেস্ট গ্রিন নেগ কারণ হচ্ছে এই বাচ্চাটাকে রাখার পর যে কী প্যারা দিতেছিল অনেক কষ্ট এখন স্টেবেল হয়েছে দেখেন গ্রিন নেগের ব্যাপারটা হচ্ছে ওদের পর কিন্তু আপনার সাতটা বা আটটা করে ব্ল্যাক থাকবে এটা অলরেডি এই বাচ্চাটা অলরেডি কয় পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন পর ঝরছে এবং এই বাচ্চার একটা চটবান চট বা ফুল গ্রিন হয়ে যাবে এটাও সেই এটাও সেই আশা করতেছি এটা মেল বাচ্চা হবে এটা ফিমেল বাচ্চা হবে বাকিটা আল্লাহর উপর দোয়া করবেন আল্লাহ যেটা করে অবশ্যই উনি হচ্ছে বেস্ট প্ল্যানার আশা করি ভালো কিছু একটাই করবে এখানে আমরা আরেকটা পেয়ার সেট আপ দিচ্ছি দুই পেয়ারের পর এদের থেকেও কিছু বেবি করবো ইচ্ছা আছে সো এই তিনটা পেয়ার থেকে কী কী বেবি ভাই অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আমাদের ভিডিও রেগুলার দেখবেন গো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন ফেসবুক পেজ এবং গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লাইক করো শেয়ার করলে অবশ্যই বাসা থাকবেন থ্যাংকস ফর বিং উইথ হাস সবাই ভালো থাকবেন